আমি মাহমুদুল হাসান আদনান। আমার পাশে যাকে দেখছেন তিনি আমার স্ত্রী। প্রেম করে নয়, জোর করে, জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। আমার অনিচ্ছায় ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। অসহ্য, বিরক্ত লাগছে, ভীষণ রাগ হচ্ছে, মনে হচ্ছে আমার নিজের মাথার সবগুলো চুল আমি টেনে টেনে ছিঁড়ে ফেলি। রিক্সা একটু আস্তে চালাবা, বুঝছো? হ্যাঁ, মারা কত, যেটা ভাড়া সেটাই যাবো। এত বেশি টাকা দাও কেন? যাও। আসলে আমি আর আমার বন্ধুরা মানে কয়েকজন মিলে তো এখানে থাকি। না মানে থাকি না, মানে থাকতাম। ও আপনি আসবেন তো এই জন্য আর কি, ওদের চলে গেছে। আমি ধরে গেছি। আর আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরেকটা ঝামেলা হয়ে গেল কয়েকদিন আগে, কাজের বুয়া উইদাউট নোটিশ চলে গেল। তারপর থেকে আসলে বাইরের থেকে খিচুড়ি বিরিয়ানি এগুলো এনে খাই। হ্যাঁ, গোছাইতে হবে আর কি, এটা সমস্যা নেই, গোছাই ফেলবো। এদিকে 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 বেডরুম আসেন। আপনি গোছান। বলছেন আমি আমি দেখি যে খাবার দাবার কিছু পাওয়া যাবে। কোথায় যাবে? ঘরে থাকি। আরে হরা টিম, এগুলো আমি চাইছি এইভাবে করতে, তো চাই নেই করতে। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ আপনি ওইভাবে দাঁড়াইছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? এখানে এসে দাঁড়াইলেন, জিজ্ঞেস করলাম, ওদিকে চলে গেলেন, আবার এসে দাঁড়াইছেন এখানে। কি আপনি ঘুমাবেন না? ঘুম পায় নাই? না, কিছু না। শুভ ওই
আমার একটু কাজ আছে, ওটা শেষ করে তারপর আসো। প্রিয়া জিনিসটাই আসলে বিপদে জেনে করতে চাইনি, যার যেটা যা মনে হয়। তার উপরে এতদিন ছুটি, বিয়ে শাদী করে আসলেন নাকি? বিয়া কি হাতের মোয়া যে চাইলে আমার করে ফেললাম? আর বিয়ে করলে তোমরা জানতো না? বলা তো যায় না আপনি কখন কী ব্যাপার করে ফেলেন। আরে আদনান ভাই যে আপনাকে অনেক মিস করছি জানেন, আপনাকে ছাড়া তো অফিস চলেই না। আর গতকালকে আপনাকে স্বপ্নেও দেখেছি। আমিও স্বপ্ন দেখেছি কিন্তু তোমাদেরকে মিস করছি। আচ্ছা আদনান, তুমি জানো না তুমি ছাড়া এই অফিস অন্ধ, কোনো কাজকর্ম কিছুই হয় না। হ্যাঁ এই মিটিং ডেকেছি, সব কিছু আছে, তুমি নেই। আচ্ছা আদনান, তুমি একটা কিন্তু কাজ করতে পারো, তোমার সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্ট নিতে পারো। স্যার আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে না, মানে এক কাজ করি, প্রতিদিন অফিসের পরে আপনি আমাকে 30 মিনিট সময় দেবেন, আমার যত সার্ভে আছে মানে সব কিছু ডাটা আমি আপনাকে বুঝাই দেবো, আপনি বুঝে নেবেন। প্লিজ 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 ওগুলো তুমি করো রাখো। আচ্ছা আদনান, তোমার কি অফিস থেকে চলে যাওয়ার কোনো ইন্টেনশন আছে নাকি? তার মধ্যে আপনি বলছেন যে আদনান ভাইয়ের কাজও আমাকে বুঝে নিতে, ঠিক আছে আদনান ভাই তো কোনো প্রবলেম হবে না, আর তাছাড়া এখন তোমার লার্নিং টাইম, সো আমি আদনান ভাইয়ের কাছ থেকে সব শিখে নিতে পারবো। যাক তাহলে তো হয়েই গেল। আচ্ছা আদনান, তুমি এক কাজ করো, তুমি আমার রুমে এসো, তোমার সঙ্গে আমি বসে মিটিংয়ে সব কিছু ব্যাপারে ফাইনাল করে নেব। হ্যাঁ কথা বলেন না, এটা বোঝেন যে এটা বেয়াদবি, এই বেয়াদবি করবেন না, আমার মাথা গরম হয়ে যায়। আর শোনেন, এটা হচ্ছে ঢাকা শহর, এটা আপনাদের টাঙ্গাইল না। টাঙ্গাইল তো আপনার? হ্যাঁ আমি জানি টাঙ্গাইল আমার, কিন্তু এটা ঢাকা শহর, এখানে যখন খুশি তখন আপনি বাইরে যাবেন, যখন খুশি বাইরে থেকে ভিতরে ঢুকবেন, এটা করা যাবে না। এখানকার মানুষ আপনাকেও খারাপ ভাবে। আমি আপনাকে একটা সেফটি কি বানাই নি চাবি, ওটা সেফটি কি, ওটা কাজে লাগে যখন বিপদে পড়বেন তখন বের হবেন। আমি ধরেন যে ভূমিকম্প হইলো, ভয় পাইলেন বাইরে চলে গেলেন, আর ওইদিকে আগুন টাগুন লাগলো কিচেনের দিকে, বাইরে চলে গেলেন, সেফটি কি, ওটা শুধু বিপদের সময় বাইরে যাবে, যখন তখন বাইরে যাওয়া যাবে না, বুঝতে পারছি? ভূমিকম্প জীবনের একটা অংশ, মেনে নিচ্ছি, ভয় পাবেন বাইরে যাবেন।
আর এখানকার দারুণ গুলো এক একটা মানে যখন তখন আদিবাসী লোক আমি দেখি ছিঁড়ে উঠতে আর যখন তখন যে কেউ এসে বেল চাপলে আপনি তাদের খুঁজবেন না আপনি কী করবেন আপনি ফুটা জায়গা দেখবেন কে আমাকে ফোন দিবেন আমাকে বিবরণ বলবেন আমি বললে দরজা খুলবেন আচ্ছা আপনার নাম্বারটা আমাকে শোনান আপনার নাম্বার আছে আমি আপনাকে এসএমএস করে দিচ্ছি আমার আইতে পড়ো এটাতে আমি চা আর প্রচুর চা মানে রোহিতের মধ্যে যে পারে ছিঁড়ে চা আমি একটু কষ্ট করে আমাকে মানে দিতে হবে একটা কথা বলার আছে আমি আসলে বেড শেয়ার করতে পারি না ছোটবেলা থেকে এক একা থাকা অভ্যাস তো এই জন্য আমি আসলে আমার বেডে কেউ শুইলে আমার ঘুম আসে না তাহলে কি আমি অন্য ঘরে যাই না না ওইটা বলি না মানে মানে আমার ঘুমাইতে হলে এরকম একটা কোল বাইসের দরকার হয় আচ্ছা ভাই আপনার এই খাটের ডান পাশে বাঁ পাশে শোয়া এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা নেই আমি যে কোনো দিকেই ঘুমাতে পারি সমস্যা নাই না ভালো না মানে আপনি যদি কোলবালিশ লাগে আমারে বলতে পারেন তাহলে আমি একটা নতুন কোলবালিশ আপনাকে কিনে এনে দেবো আমাকে খালি মানে ইয়েটা বললে হবে না লাগবে না চাটা শেষ আমি নাস্তা 11টার পর খাই কারণ আমার গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম হলে কি কি হয় বুঝেন বুঝবেন না কারণ আপনারও গ্যাসের প্রবলেম নাই হাতে নিচে এটা কি সেটা কে করতে বলছে আপনাকে আমি লাঞ্চ বানাইতে বলছি আমার জন্য বলছি এই নাস্তা বানাইতে লাঞ্চ বানাইতে বলছি আপনি জানেন আমি কি কাজ করি জানেন আমি অফিসিয়াল কাজে সারাদিন ঘোরাঘুরি করি সারাদিন ঘোরাঘুরি করি দুপুর 3টার সময় যখন চাঁদের উপরে রোদ থাকে সূর্য থাকে তখন আমার নিজের পা আর হাত বোঝা মনে হয় এখন আপনার কি ধারণা যে সারাদিন ধরে আমি এই টিফিন বক্স নিয়ে ঘুরবো দুপুর পর্যন্ত এটি সারাক্ষণ নিয়ে ঘুরবো দেখেন একটা কথা বলি আমার জন্য আপনি আগবারে কোনো কিছু করবেন না Thank you.
আমাকে তো সবাইকে আপডেট দিতে হয়, তাই না? দেখা গেছে যে একদিন সেলসের রিপোর্ট না দিলে সেলস ড্রপ। আর তাছাড়া সেলসম্যানগুলো, ওদেরকে কিছু জিজ্ঞেস করলে ওরা বলে যে বৃষ্টি ছিল আসতে পারিনি, জ্যাম ছিল আসতে পারিনি। আজব, মানে বৃষ্টি জ্যাম হলে তোমরা কি খাওয়া অফ করে দাও, টয়লেটে যাওয়া অফ করে দাও? হ্যাঁ বলেন না, আপনি আসলে আমি মানে বুঝতে পারিনি আর কি। নতুন নতুন না, মানে আসলে চিন্তা পারিনি। আপনার নাম্বারটাও তো আমার সেল ফোনে সেভ করা নাই। আচ্ছা, কী সমস্যা, কী বলেন? ওই একটা মেয়ে কলিং বেল দিচ্ছে, তো কি দরজা খুলবো? অপরিচিত মেয়ে কেন কলিং বেল দিবে? ওই ইয়েদের দেখছেন কে, সে দেখতে কেমন? দেখতে মেকআপ করা, বারবার আয়নায় চেহারা দেখতেছে, খুব মানে চকমকা শাড়ি পরা। ও বুঝতে পারছি, উনি হচ্ছে বাড়িওয়ালার বউ। বেল দিতে থাকুক, কলাপ দরকার নাই। বেল দিতে টায়ার্ড হয়ে চলে যাবে, ঠিক আছে? নিশ্চয়ই কোনো কাজে আসছে, একবার জিজ্ঞেস করি। না, কোনো কাজ না, এগুলো হচ্ছে অকাজ। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা আপনি করেন, আমি পরে আইসে বুঝাই বলবো, ঠিক আছে? কেউ আছেন? কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। কুচকানো, এটাই আমার স্টাইল। অগোছানো জিনিস পরে হচ্ছে আমার স্টাইল। কি আপনি হা হয়ে তাকাইছেন কেন? আমার দিকে কেন তাকাইছেন কেন? কি বিশেষ হচ্ছে না? হ্যাঁ, অগোছালো জিনিস যদি গোছালো থাকে তাহলে আমার মাথা গরম হয়ে যায়, গরম। এই যে দেখেন, এই যে মানে ব্যাগ না, এই মানে এভাবে মাথা, ওই অগোছালো না, পোলো না, ওইখানে পড়ছে না, অগোছালো না, ওইটা আমার খুঁজে নিতে সুবিধা। ওইটা গোছাবে না, ওইটা গোছাবে না, গোছালে আমার মাথা নষ্ট হয়ে যায়। খবরদার এটা করবেন না, কখনো না। আর তাও হাতে দাঁড়ায় আছেন কেন আপনি? আপনি ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ হব আমি। শুনেন, আমি আপনাকে একটা কথা মানে বলে দিচ্ছি, আমি কথা একদম স্পষ্ট স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি এক কথা বারবার বলিনি, এক কথা একবার বলবো। এটা মাথা একদম মস্তিষ্কে একদম ঢুকায় রাখবেন। এক কথা বারবার বললে আমার মস্তিষ্কে সবকিছু ক্ষয় হয়। আমি এখানে রাগারাগি করতে আসি না। এরকম থাকবে, এটা কেউ গোছাবেন না। Thank you.
আপনি এখানে দাঁড়াইছেন কেন? কোনো দরকার? না, আপনার যদি কিছু লাগে। আমার কিছু লাগবে না। তবে এটা বুঝতে পারতেছি যে আপনার সাথে আমি একটু চিল্লে চিল্লে বেশি করে ফেলছি। দেখেন, আপনাকে আমি স্পষ্টভাবে কিছু কথা বলি, হ্যাঁ, আমি কোনো কিছু না বলা পর্যন্ত আপনি কোনো কিছু করবেন না, উইদাউট পারমিশন কোনো কিছু করবেন না। আর আমার মেজাজটা একটু চড়া, এটার মধ্যে চারটা স্তর আছে, লেভেল 1, 2, 3, 4, ঠিক আছে? 1, 2, 3 ক্রস করে যখন 4 নম্বর স্টেজে যায় তখন একদম মাথার তার ছিঁড়ে যায়, তখন আমি কন্ট্রোল করতে পারি না। এবং একই ছাদের নিচে একই ঘরে যখন বসবাস করবেন এরকম বকাঝকা আপনার শুনতে হবে। বকাঝকা শুনতে কি সমস্যা? ভালো, হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ রাখ, ফোন রাখ। আরে ফোন রাখ তো। আচ্ছা, আমি কি আপনাকে আমার বন্ধু এই যে ফোন করছিল খালেদ, ওর কথা বলছি? বলি নাই, আমার বন্ধু সাইজে আমার 4 গুণ, সারাক্ষণ খালি খায়, আমি যা খাই তার থেকে অনেক গুণ বেশি খায়। আমার সাথে এই একই বাসায় থাকতো আর সব ডাবল ডাবল খেয়ে ফেলতো, সব খাওয়া শেষ করে ফেলতো। এখন তো আরেক বাসায় উঠছে, সেই বাসায় নাকি কাজের বর খাবার ওর পছন্দ হইতেছে না, সেজন্য কানাকানি করতেছে। দেখছেন কি বিষয় না কানাকানি করতেছে? তাইলে এই বাড়িতে একদিন দাওয়াত করেন। ও তো খালেদ, এই বাড়িতে দাওয়াত করা যাবে না, সব খেয়ে ফেলবে, সব খাবারে যা আছে সব খেয়ে ফেলবে। বলছিলাম যে মানে একদিন আসলো, ভালো মন্দ কিছু রান্না করলাম। আবার বলে এই আপনার কি বললাম আমি? ভালো মন্দ কি খালেদের চিনেন? ওর কাছে ভালো মন্দ কিছু নাই, ও খারাপ মন্দ খায়, সব কিছু খায়। বললাম না হাতি, ও সব কিছু খায়। এই দেখেন, এই যে মরিচ আমি তো খাবো না, ও খাবে। এই যে দারচিনি, এলাচি সব খাবে, কোটায় কোটায় খাবে। আপনি যদি ওরা 1 গামলা পচা পোলাও দেন, ও সব চাইটা পোটে খাবে, চাইটা পোটে খাবে পোলাও। বুঝতে পারছেন? ও মুরগির মতো খায়, কোটায় কোটায় খায়, সব কিছু খায়, সব। তবে একটা মজার বিষয় আছে, খাবার দেখলে না মুগ্ধ হয়ে যায়, খাবার দেখলে মুগ্ধ দৃষ্টি খাবার দিকে তাকিয়ে থাকে। সবচেয়ে পছন্দের খাবার কি জানেন? গরুর বর, বুড়ি, বুড়ি আছে না, ওইটা নিরাম খেতে পারি না। আর শাকের মধ্যে পুঁই শাক, যত শাক দিবেন পুঁই শাক খাই ফেলবে। ওই ফোন দিতে চাবার, আই তোরে বললাম না, আমি বলছি না আমি আসতেছি, আমি খাচ্ছি। হ্যাঁ কি খাচ্ছি সেটা তোমার জানতে হবে না। নতুন মেয়ে মানুষ নিয়ে বাসায় ঢুকছে, কি ব্যাপার? না না কোনো ব্যাপার না। কে এটা? এটা কে? আমি আমার। ও উনি, উনি মানে মেয়ে মানুষ। কি অবস্থা ভাবি, সেদিন এতবার অ্যাপয়েন্টমেন্ট চাপলাম, আপনি দরজাই খুললেন না। আরে খুলবে কি, খুলবে কিভাবে? ওই যে ইয়া থাকে না, বাল্ব থাকে না, বেলের সাথে বাল্বটা কাটা ছিল, পরে আমি লাগাই দিছি। ও ভাবি, আপনি তো ঢাকা শহর সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এক ফ্ল্যাটের মানুষ খুন হয়ে যায়, আর এক ফ্ল্যাটের মানুষ কিচ্ছু জানে না ভাবি। এবং কি জানেন নাকি, এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষটাই চিনে না। আমি কিন্তু মাশাআল্লাহ এই ফ্ল্যাটের মানুষের সবাই রে চিনি ভাবি। টিকে টিকে ধাক্কায় না, ধাক্কা হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন। না না আদনান ভাই, ভাবি কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর ভাবি। আমি শুনেন, আমি আমি একটু আসতেছি। হ্যাঁ আমি একটু একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা, সাবধানে থাকেন। হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে। এই যে আদনান ভাই, ভাবি কিন্তু সুন্দর, গায়ের রংটা একটু ময়লা, ব্যাপার না। আপনার ওটা কই? ওই যে বক্স সারাক্ষণ মাখেন কোথায়? ও আছে বাসে, সমস্যা নাই ভাই। আমি তো সবসময় অলওয়েজ মেকআপ করি, মেকআপ করতে ভালোবাসি। ভাবি করেন না, আমি যাই গল্প করি দুই বোনে মিলে। আসেন ভাবি, আপনি একটু তাত 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 শোনে, আমি আবার আপনার গায়ের রং ময়লা বলছি বলে আপনি রাগ করেন না। না না না, আমি কি খাই না খাই, আমি বেঁচে আছি না মরে গেছি, কোনো খোঁজ নিস তো? কিন্তু সারাদিনই খাস, সারাদিন খাস তো, তুই খাওয়ার উপরে তো থাকিস, তুই মরে যাবি কেমনে? তুই যদি খাওয়া ছেড়ে দেস তারপরে তো 30 দিন লাগবে, তোর ভিতরে যে গোস্ত আছে তোর 30 দিন লাগবে মরতে। দেখ তুই আমার শরীরটাকে ইনসাল্ট করবি না, এটা আমার সম্পদ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। না গর্ব অহংকার
চর্বি চর্বি গোস্ত আর চর্বি, খাওয়া কমা চর্বি কমা গোস্ত কমা, তাহলে টাকা পয়সা খরচ কমবে। আমি তো খরচ করি না, মানে অন্য কোথাও খরচ করি না, আমার সব খরচ হচ্ছে খাবার কেন্দ্রে। আর যদি খাইতে খাইতে আমি মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না। হ্যাঁ, একটাই দুঃখ থাকবে, মানে ওয়ার্ল্ড ট্যুরটা হলো না। আমার খুব ইচ্ছা ছিল সারা বিশ্ব ট্যুর করব, সারা বিশ্বের সব বিখ্যাত বিখ্যাত দেশে যাবো, আর সব বিখ্যাত বিখ্যাত দেশের খাবার খাবো। ওয়ার্ল্ড ট্যুর করবো, প্লেনে উঠবে জানো, প্লেনে উঠতে দিব না। না না, আমি কখনো বিমানে উঠিনি। হ্যাঁ, প্লেনে উঠলে প্লেনে এভাবে কাইতে হয়ে যাব। হ্যাঁ, নিচে পড়ে মরে যাবি। বাদ দে ওসব কথা, বাদ দে। আচ্ছা, তুই নতুন বিয়ে করছিস, তুই আমার ভাবির হাতে রান্না খাওয়াবি না? হ্যাঁ, ওই লাবণী, উনি বলছিলেন তোর কথা। লাবণী, কি অসাধারণ সুন্দর একটা নাম। এই নামটা শুনলেই মনে হয় যে ভাবির হাতের রান্না খুব ভালো হবে। আচ্ছা দোস্ত, তুই তো নতুন বিয়ে করলি, সব ঠিকঠাক তো? কি ঠিক আছে, কোনো কিছু ঠিক। আচ্ছা, তুই দেখেশুনে বিয়ে করবি না? না, দেখাশোনার সময় ছিল আমার, দেখাশোনার তো সময় ছিল না, হুটাত বিয়ে করাই দিছে, অসুবিধা নাই, মানে নিছি না, বিয়ে করছি না, দুই বছর সময় দে, দুই বছরের মধ্যে আমি আরেকটা বিয়ে করবো। কিন্তু কিন্তু তুই তোর ওয়াইফ ক্যান্সেল করতে পারিস না? ওই তোর কি এক কথা বারবার বলতে হবে? তুই বুঝছ তো যে তার সাথে আমার যায় না। দোস্ত, যাওয়ার হয়ে গেছে, এখন উনিই তোর ওয়াইফ, উনিই তোর সব, তোর ওনার সঙ্গে থাকতে হবে, ওনার হাতের রান্না খাইতে হবে, উনি যা রান্না করবে তাই খাইতে হবে, এবং যদি উনি তোকে বিষও খাওয়ায় বিষ খেয়ে মরে যেতে হবে। ওই তুই সব কথার মধ্যে খাওয়া নিয়ে আসলে, খাওয়া ছাড়া কিছু বুঝছ না তুই? খাওয়া ছাড়া পৃথিবীতে অনেক কিছু আছে, বুঝছ না? আমার ভয় লাগে, বুঝছেন? আমার স্বামী মেরিন ইঞ্জিনিয়ার, 6 মাস দেশে 6 মাস সাগরে থাকে, আমার এতে সবাই স্বামী বিদেশ বইলা ডাকে, আমার যে একটা নাম আছে এটা সবাই ভুলেই গেছে। স্বামী ছাড়া কি নিজের বউ বউ লাগে বলেন? আর পুরুষ মানুষ ছাড়া তো ভালো লাগে না। তাই আমার ভাই আছে ছোট ভাই, ওর আইনা রাখছি, ওর এখানেই রাখি, খাওয়াইতেছি পড়াইতেছি। তাহলে বাড়ির রান্না বাড়ি কি সব আপনি একা করেন? আমার এমন দুধেয়ালটা গায়ের রং নষ্ট হয়ে যাবে না? একটা বুয়া রাখছি, রাইন্দা দিয়ে দেয় তাও আবার দিনে, রাতে না। আমার বুয়া খালাকে বিশ্বাস নাই ভাবি, ওর অনেক খারাপ, যে কোনো সময় গলার মধ্যে বটি ধইরা আমার গয়না কাটি, এই যে বাড়ি বাড়ি গহনাগুলো দেখতেছেন এগুলো সব খুলে নিয়ে যেতে পারে। কিছু দা বটি আছে বোতা করে রাখছি যেন গলায় ধরলেও না কাটে। ভাবি, আপনি কিন্তু হাসলে সেই লাগে। কেন ভাবি খারাপ হয়েছে? কি বলেন ভাবি, এত ভালো সমোসা আমি কোনোদিনই খাইনি। আদনান ভাই তো বেছে বেছে ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসছে, ঘষলেও চকচক করে, না ঘষলেও চকচক করে। আপনি এত ভালো বানান কীভাবে ভাবি? আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আপনার রোজ সমোসা খাওয়াবো। ভেতরের মাংসটা মুখে দেওয়া মাত্রই কি সুন্দর গলে যাচ্ছে,
ফ্যান্টাস্টিক। আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন? ভাইয়া টাঙ্গাইল। না না আমি বলতেছি যে আপনার এত সুন্দর রান্না আমি এতদিন খাইনি, আমার জীবনটা তো একেবারে বৃথা বৃথা মনে হচ্ছে। ভাই আমি তোমাকে বলছিলাম না ভাবি অনেক ভালো রান্না করে, মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারবে। আরে আপনারে তো খুঁজতেছে বাংলাদেশ, আমরা খুঁজতেছি আপনারে। মানে আপনার এই যে এত সুন্দর একটা প্রতিভা, একটা আর্ট, এটা তো এতদিন আপনার ভেতরে লুকা ছিল, বের হয়ে আসে নাই। এখন যদি রাজা জমিদারদের আমল হতো আপনি যে কি ফ্যাসিলিটিটা পাইতেন। আরে আপনার হাত রাজা বাচ্চারা সোনা দিয়ে বাঁধা রাখতো। কি বলেন, আপনি একটা কাজ করেন, আপনার যে ভেতরে যে প্রতিভাটা আছে, যে আর্টটা আছে, আপনি এটা সবার মধ্যে ছড়ায় দেন। এ ভাইয়া ভাবি তো ভালো রান্না জানে, মানে উনি শিল্পী হবে কি করে? আরে ভালো করে রান্না করাও তো একটা শিল্প, রন্ধন শিল্প। তোর মধ্যে এসব নেই, তুই এসব বুঝবিও না। শোনেন, আপনি আজকে থেকে, না না কালকে থেকে আমার জন্য 100টা সিঙ্গারা, 100টা সমুচা আর 100টা ভেজিটেবল রোল বানাবেন। আরে না না আমি খাবো না তো, আমার তো ক্যাটারিং ব্যবসা আছে, আমি এলাকার স্কুলে বাচ্চাদের জন্য সিঙ্গারা সমুচাগুলো সাপ্লাই দিই। আপনার এই ফ্যান্টাস্টিক সিঙ্গারা সমুচা পেলে গার্জিয়ানদের নো হাউকাউ নো চিল্লাচিল্লি, খাবার নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আরে আমার ফোন আছে, ফোনটা একটু ধরি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভ্যান তো চলে গেছে বহু আগে। ঠিকই বলছে ভাবি, আপনি ঘরে বসে বসে কি করেন? কোনো কাজ আছে বলেন? ভাই অফিসে যাওয়ার পরে তো আপনি ঘরে একাই বসে থাকেন, 1 ঘন্টা সময় দিলেই পারেন, ব্যাস। তাছাড়া একটা বাড়তি ইনকামের পথ থাকতে হবে না? নারী স্বাধীনতা বলে একটা কথা আছে তো ভাবি, টাকা ইনকাম করবেন যা ইচ্ছা, যেখানে খুশি তাই খরচ করবেন, মাস্কারা কিনবেন, লিপস্টিক কিনবেন, আর মনে করেন যা লাগে কসমেটিকে সব কিনবেন, আমার মতো দামি দামি শাড়ি কিনবেন ভাবি। ঠিক আছে ভাবি, তাহলে একটা কাজ করি, সে আসলে তার সাথে কথা বলে তারপর আপনাকে জানাবো। কোনো দরকার নাই ভাবি, পুরুষ মানুষকে সব কিছু বলতে হয় না, আর পুরুষ মানুষ তো চায় না যে আমরা ইনকাম করি। আপনার ভাইয়ের বলা লাগবে না। বলা লাগবে না, কিন্তু টাকা পয়সা আমার ভাই দিবে, আমার ভাই টাকা পয়সা হিসাবে পাকা ভাবি। না না মানে ওই কিনবো, ইনভেস্ট ইনভেস্ট আমি করব আপনার জন্য, ওই টেনশন আপনি করেন না। আদনান ভাই আছেন? না সে তো অফিস। আপনি কি? আমি ওনার বউ। বউ? আপনার ভাই বিয়ে করলেন কবে? সেটা তো আপনি ওনার সাথে কথা বলেন, আমার আপনার সাথে কথা বলা উচিত না। আগে বলেন যে আপনি আমাকে রেখে আজকে চলে আসলেন কেন? কি কোনো গুড নিউজ? না গুড নিউজ আসছে তো অবশ্যই। না রেখে চলে আসছি ওই আমি ভাবলাম যে তোমার কোনো কাজ আছে এই জন্য। ফোন তো দেখতে পারতেন। আরে ফোন দিব কি, ফোন তো চার্জই নাই, তুমি দেখো ফোনে চার্জ নাই, এখানে ওই পাওয়ার ব্যাঙ্কও নাই, চার্জারও খুঁজে পেয়েছি। আসলে তোমার কাছে চার্জার? অবশ্য আপনার ফোনটা যদি আজকে বন্ধ না হইতে গুড নিউজটা পাইতাম না। মানে? ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম আমাদের আদনান ভাই একটা ছুপার উস্ত, আমি যখন তার বাসায় তাকে পিক করার জন্য গেলাম
গিয়ে তো সাক্ষাৎ দেবীর সাথে দেখা। দেবী? হ্যাঁ, আমাদের আদনান ভাই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে বউ বাসায় রেখে এসেছে। মিষ্টি অফিসে মিষ্টি কেন? তা আমাদের আদনান ভাই একটা ক্রাইম করে ফেলছে। ক্রাইম? আদনান ভাই বিয়ে করছে, আমাদেরকে তো ইনভাইট করেই নাই এবং আমাদেরকে জানায় নাই, সে এবার বাড়ি থেকে বিয়ের পরে বউ নিয়ে ঢাকায় আসছে। আরে আদনান, তুমি বিয়ে করেছো সেটা বলবে না? হ্যাঁ, আরে আমরা বিয়েতে গেলে তোমার খাওয়া দাওয়ার খরচ কি বেশি হয়ে যেত নাকি? আপনি এই কথা বলতেছেন কেন? আপনারা যেমন জানেন না, আমিও সেরকম জানতাম না যে আমার বিয়ে হুটহাট বিয়ে হয়ে গেছে। আমি জানতাম না, আমি আসলে সবকিছু হুট। আদনান ভাই, আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেননি। আমি আরও চিন্তা করে রেখেছিলাম কত মজা করবো আপনার বিয়েতে, কিন্তু আপনি সব মজা নষ্ট করে দিলেন। তা আমার শখ ছিল না, আমার শখ তো ছিল যে আমার বিয়েতে আমি নাচবো, মজা করবো। আমি তো এটা করতে পারিনি, আমি তো সেখান থেকে আমি মানে হুটহাট বিয়ে হয়ে গেছে আর কি, বুঝেন না এই ব্যাপারটা। বাদ দাও, চলো এখন তোমার বাসায় যাবো, আমাদেরকে পেট ভরে খাওয়াবে। ভাবি ভাবি রান্না করবে, ভাবি হাতে রান্না। রাইট, আজকে কি রান্না হয় নাই? না, তোমার বাসায় খাবো আজকে। আমি আজকে কেন আপনাকে যে আমি কথাগুলো বলি সেগুলো কি আপনার কান দেওয়া যায় না? আপনি কি বোঝেন না? আমি তো বুঝি নাই, মনে করছিলাম ভাবি ভাবি সঞ্জিতা ভাবি, পৃথিবীর সবাই সঞ্জিতা ভাবি। হ্যাঁ, সঞ্জিতা ভাবি ছাড়া আর কেউ নাই। এই আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বলছি যে কেউ যদি দরজা নক করে বা বেল দেয় তাহলে ফুটাতে দেখবেন, তারপরে সেই ফুটার কথা আমাকে জানাবেন ফোনে, আমি বলবো, তারপরে দরজা খুলবেন। বলি নাই? আমি বুঝি না। বুঝেন না আপনি? কেন বোঝেন না কেন? হেই হেই, ক্লাস ফাইভে পড়ো, বোঝো না? হ্যাঁ, অবুজ বিয়ে করছো তারপর কোনো কিছু বোঝো না? না, এখন যদি সাইফার জায়গায় এখানে যদি ডাকাত পড়তো, এই বাসায় যদি ডাকাত ডাকাত আসতো, তা আপনার কী হইতো? এই বাসার কী হইতো? আমি কি লোহার তৈরি স্টিল ম্যান যে উড়ে উড়ে চলে আসবো? এই এই কথা বলো না কেন? আপনি কথা বলেন না কেন? চুপ করে থাকেন কেন? আমার কিন্তু চুপ করে থাকা অসহ্য লাগে, অসহ্য লাগে। আমি কি বলবো না? আমি কি প্রিন্স উইলিয়াম যে আমার বিয়ে সবাই জানবে? আমার সবাই জানতে হবে, সবাই আমাকে দোয়া করবে, আদনান লাবণীর বিয়ে দোয়া রইলো, আমি এই দোয়া চাই না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে অফিসে। আমার মনে হচ্ছে আমি এখনই আমার মায়ের কথা চলে যাই। ভাবি আপনার হাতের রান্না খেয়ে আমার মনে পড়ে গেল আমার মায়ের হাতের রান্নার কথা। একদম অবিকল আমার মায়ের হাতের রান্নার মতো। ভাবি আপনার হাসিটা অনেক সুন্দর, আপনার রান্না যেমন সুন্দর আপনার হাসিটাও অনেক সুন্দর। মায়ের হাতের রান্না তো সবসময় সুস্বাদু। না ভাবি, আপনার মতো অনেক মা বাস করে। এই যে আমি খাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। যদি অন্য কেউ খায় তার কাছে মনে হবে সে তার মায়ের হাতে রান্না খাচ্ছে। আপনার মধ্যে আসলে 10টা মা বাস করে। 10টা না, আপনার মধ্যে অনেক মা বাস করে। ভাবি আপনার মধ্যে সব মা বাস করে। এই মা, তোরা আমি বলছি কি? তোরা বলছি না 10 মিনিট নিচে ওয়েট করতে আমি আসতেছি? আর আপনারা আমি কি বলছি যে কেউ আমার বাসায় আসলে যদি কলিং বেল দেয় আপনি আগে আমাকে ফোন করবেন, তারপরে ভিতরে ঢুকতে দেবেন, বলে নাই? আমি তো 10 মিনিট দাঁড়ায়ছিলাম, কিন্তু আমি কি স্ট্যাচু অফ লিবার্টি নাকি যে ঠায় ধরে দাঁড়ায় থাকবো? খুব খিদে পেলো, খিদে অস্থির হয়ে গেলাম, তাই উপরে আসলাম, এসে কলিং বেল টিকলাম।
ভাবি দরজা খুলে আমাকে চিনে ফেললো, আমাকে দেখে বলে কি, আমাকে দেখে বলে আপনি খালেদ ভাই না? আচ্ছা ভাবি, আপনি তো কখনো আমাকে আগে দেখেন নাই, আপনি আমাকে কিভাবে চিনলেন? ভাবি আপনি আমাকে কিভাবে চিনলেন? ওই সাইজ কি? এই প্রথম আপনি একটা ঠিক কথা বলছেন, ওর সাইজ। এই তোর লজ্জা করে না, তোর সাইজ থেকে মানুষ চিনে? হ্যাঁ তোর লজ্জা করে না? তোরে কেউ আননোন মানুষ যদি তাকে বলা হয় যে সাইজ, তোর এই সাইজটার কথা বলা হয়, তোকে না দেখে চিনবে? তোর লজ্জা করে? ভাগ্যিস তুই আগে আসিস নি, তুই যদি আগে আসতে আমি জীবন তো খেয়ে নিয়ে পারতাম। এই লজ্জা করে না, তোর লজ্জা করে না, লজ্জা করে না সবসময় খাওয়ার কথা বলিস? হ্যাঁ তোকে মা লাগে না? তোর কাছে তো রহিমার মা, করিবের মা, টুনটুনির মা, জালেমার মা, সব মা সমান, যারা লাগে দেখতে সেই তোর মা লাগে না? ছি ছি ছি, কি করলি তুই? কার সাথে কাদের তুলনা করলি? ভাবি ভাবি রান্না হচ্ছে আমার মায়ের হাতে রান্নার মতো, ভাবির হাতে রান্না খেয়ে আমার মনে পড়ে গেছে আমার মায়ের হাতে রান্নার কথা। আর টুনটুনির মা ও কি করছে জানোস? ও ভাতের মধ্যে হলুদ মরিচ মিশিয়ে আমাকে বলে এটা কি খিচুড়ি? আরে আমি আমার একটা মানুষ যে ঢাকার সব রেস্টুরেন্টের খাবার খেয়েছি, আমার সে খিচুড়ি চেনাই? আর ভাবি ভাবির হাতে রান্না তো স্বর্গীয় অপার্থিব। আর এরকম বোঝাতে আমার থাকতো আমি মাথায় তুলে নাচতাম, আমি সকালে দুপুরে বিকালে মাঝরাতে ভোর রাতে রাত্রে শুধু খাইতাম, বুঝছোস? তুই তো বুঝলি না ভাবির মর্মটা। ভাবি তো ভাবি তো মাথায় তুলে নাচ, দেখো নাচ ভাবি নাচ ভাবি। আমার প্লেটে হবে না, আপনি পাতিল নিয়ে আসেন, আমি হাত ডুবাই খাবো। না না এটা খাবো না, না আমি হাত ডুবাই খাবো না, না না ডুবাই খা না, না পাতিল নিয়ে আসেন, হাত ডুবাই খাবো আমি, হাত ডুবাই খাবো। দেখেন আপনি ওই খালেদের কথা কিছু মনে করবেন না। না না আমি কিছু মনে করি নাই, উনি তো অনেক মজার মানুষ। মজার? একটা বান্দর, স্টুপিড, সারাক্ষণ খায়, আমার তো মনে হয় খাইতে খাইতে পড়ে যাবো, অসম্ভব। ওর কথা কিন্তু আপনি কানে নেবেন না, ওর সাথে বেশি আলাপ টালাপও পারবেন না। হ্যাঁ দূরে দূরে থাকবেন। শোনেন আমি আপনাকে একটু কষ্ট দেব। কি কষ্ট? না মানে আপনি জানেন তো আমাদের বিয়েটা তো হুটহাট হয়ে গেল না, তাড়াহুড়া করে। তো আমার অফিসের কলিগরা সবসময় খালি বলাবলি করে যে তুই বিয়ে করলি, আমাদেরকে দাওয়াত করলি না। মানে গত এক সপ্তাহ ধরে মানে কান ঝালাপালা করে ফেলছে, আজকে তো মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে ওরা আমার বাসায় চলে আসবে। তাই ভাবছিলাম যে ওই একটা কাজ করেন, মানে ওনাদের সবাইকে একদিন বাসায় দাওয়াত করেন, আমি রান্না করি, আর বাজারের চিন্তা আপনার করতে হবে না, আমি একা একা বাজার করতে পারবো, আমি বাজার চিনি। পাঁচ ছজন আসবে, খাবে, চলে যাবে আর কি। মানে আপনি সব কিছু ম্যানেজ করেন, অসুবিধা নেই। ওই যে ড্রেসিং টেবিল আছে না, ওইটার নিচের ড্রয়ারে টাকা রাখা আছে, আপনার যা লাগবে নিয়ে নেবেন। আর কী কী রান্না করবো? আর কী কী রান্না করবেন সেটা আমার জিজ্ঞেস করতেছেন কেন আপনি? আমি কী বলবো? আপনার যেগুলো ভালো মনে হবে সেগুলো আপনি রান্না করবেন, পাঁচ ছয়জন আসবে এটা মাথায় রাখবেন, আর ওই ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারে টাকা আছে, যা লাগবে আপনি নিয়ে নেবেন, শেষ। এগুলো আমার জিজ্ঞেস করবেন না কী কী রান্না করবেন। তবে একটা কথা বলি, চা কিন্তু আপনি বরাবর খুব ভালো বানান। এই যে এত কিছু ভালো ভালো রান্না করেন স্যার, আপনি শুধু রান্নার কথাই কেন বলছেন? এত সুন্দর একজন মিষ্টি বউ যে এনেছে সেটা কিন্তু বলেননি আদনান ভাই। আপনি কিন্তু একদমই কাজটা ঠিক করেননি জানেন ভাবি। প্রথমে তো আমি আপনাদের বিয়ের কথা শুনে খুবই জেলাস ফিল করেছিলাম, ভেবেছিলাম যে আমার সম্পত্তি এই নারী কেড়ে নিয়েছে।
এটা কি ধরনের কথাবার্তা বলতেছে স্যার? আপনি কিছু বলেন না কেন? ভাবি, আপনার স্বামী কিন্তু আমাদের অফিসে সব থেকে এলিজিবল ব্যাচেলার। আমি সারাদিন ওনার দিকে তাকিয়ে থাকতাম। এইসব তুমি কি কি বলতেছো কি এখানে? সত্যিই তো বললাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই ভাইয়াটা ঠিক আছে স্যার, আমি একটু আসছি। তবে ভাবি, আপনি কিন্তু স্বামী হিসেবে খুব ভালো একজন ছেলে পেয়েছেন। আমি মোটেই মেলোড্রামা করতেছি না, আমি সত্যি কথা বলতেছি। ভাবি যে একটা লক্ষ্মী মেয়ে, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তোরে সহ্য করে। তোরে কিভাবে সহ্য করে? তুই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করস। হ্যাঁ, আমি চিৎকার চেঁচামেচি করি? হ্যাঁ, আমি অকারণে কারোর সাথে চিৎকার চেঁচামেচি করি না। আমি বুঝতে পারছি তোর সমস্যাটা, আমি বুঝতে পারছি। তোর মাথায় ঢুকে গেছে যে তোর অনিচ্ছায় বিয়েটা হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছে। আরে দোস্ত, তুই কি একদিন বিয়ে করতি না? তুই যদি একটা মেয়ে দেখতে চাইতি, একটা মেয়েরে পছন্দ করে বিয়ে করতি, তুই ভাবির মতো একটা মেয়েরে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি যা ইন্টারমিডিয়েট পাস করে একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসতাম না? তুই কি মাস্টার্স পাস করে পৃথিবী জয় করে ফেলছস? হ্যাঁ করছি। কারো কারোর চোখে লাগে না? না না না। আরে ভাবি কি পড়াশোনার সুযোগ পাইছে? সুযোগই তো পায় নাই। ভাবির অনার্সে ভর্তি করে দে, তাকে পড়াশোনার সুযোগ দে। ভাবি যেরকম বুদ্ধিমতী একটা মেয়ে, আমার তো স্থির বিশ্বাস ভাবি তো শুধু মাস্টার্স না, ভাবি পিএইচডি করে ফেলবে। আরে তোকে ছাড়াই যাবে, তুই তো ইনসিকিউর ফিল করতেছস। এই নে এক মাসের বিলের টাকা। এটা আমাকে দিচ্ছ কেন? এটা তো ভাবির ইনকামের টাকা, দাও। ভাবি এনে না আপনার টাকা। ভাবি, আমার জীবনের প্রথম ইনকাম। ধন্যবাদ ভাই। Thank you.
পাগল বানিয়ে ফেলবেন। আপনি কি পাইছেন, কি পাইছেন আপনি? আমাকে কি পাগল বানাবেন? হ্যাঁ, এই সিঙ্গারা সমোসা বিক্রি করে কোটিপতি হবেন? আপনারা বলছি কোটিপতি হইতে বলছি আমি? হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করে করতেছেন এগুলা? হ্যাঁ, আমি বলছি না সবকিছু আমার জিজ্ঞেস করে করবেন বলছি আমি? কেন করেন না, কেন করেন? আমি ভাইবা পাইতেছি না যে এই এই আইডিয়া আপনার মাথায় কোথেকে আসছে, এই আইডিয়া কোথেকে আসছে? আমি এটা তো বুঝতেছি না, বাসার মধ্যে আরো জানি কত কিছু হয়, আল্লাহ জানে। আমার যে কি পাগলে পাইছিল ভাই, আমার কি পাগলে পাইছিল যে মার কথা আমার তো শুনে হবে আপনারা বিয়ে করছিলাম? হ্যাঁ, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আপনার সাথে রাখবো না, আমি রাখবো না, আমি চিৎকার করবো না, আমি আপনাকে রাখবো না। আমার কিছুদিন সময় দেন, কিছুদিন সময় দেন, সব খালাস, সব খালাস আমি আপনার খালাস করে দেবো, ঠিক আছে? তখন আর কোনো ঝামেলা হবে না। এই চিঠিটা আপনার হাতে সরাসরি দিতে পারলে খুব খুশি হতাম। সত্যি কথা বলতে, যদি কথাগুলো আপনাকে সরাসরি বলতে পারতাম, কিন্তু আমার সাহস হয়নি। আমি যখন কবুল বলি, আমার এতটুকুও দ্বিধা ছিল না। হ্যাঁ, একটু ভয় ছিল, আমার মতো একটা মেয়ে যার মাত্র 21 বছর বয়স, যার পড়াশোনা শুধুমাত্র HSC পাশ পর্যন্ত, আপনার মতো একজন উচ্চশিক্ষিত ছেলের সাথে কিভাবে সংসার করব? আপনার সাথে আপনার মতো করে চলার জন্য প্রথম দিন থেকেই চেষ্টা করে আসছি, আপনাকে বলার সাহস হয়নি। বাচ্চাদের ক্যান্টিনে আমি খাবার সাপ্লাই দেই, আমার জীবনে প্রথম ইনকাম আপনার জন্য। আর একটা ছোট কথা, সাহস করে বলছি, আমি আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, আমার ভাবনাগুলো আমি আপনার মতো করে ভাবতে চাই, কারণ আপনি আমার স্বামী। আমি আপনার গিফটটা পাইছি, আর আপনার চিঠিটাও পাইছি। আপনি অনেক গুছায় লেখছেন আপনার মনের কথাগুলো, আমার নিজেরা না নিজের খুব খারাপ মনে হচ্ছে। আপনি একটা কথা লিখছেন না, কখনো একতরফা ভাবতে হয় না। আপনি জানেন আমার মা সবসময় বলত যে বাবা বাবা তুমি কখনো একতরফা ভাববা না, সবসময় সবারই নিয়ে ভাববা, সবসময় সবার কথা চিনবে। সেই জায়গার থেকে আমি শরীরটা আমি এত খারাপ হয়ে গেলাম,
যে আমি ও টাঙ্গাইলে আমি এটা ভুলে গেছি যে আমি টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পড়ালেখা করার সুযোগটা পেয়েছি, আপনি পান নাই। আপনি তো বিয়ে হয়ে গেছে, এখন তো এই দায়িত্বটা আমার, আমি ভুলে গেছি। আপনি আমার মতো একটা অপরিচিত মানুষকে বিয়ে করে স্বামী মেনে নিয়েছেন, তার জন্য সব করতে রাজি। আর আমি আমি আমার নিজের এনে পড়ে আছি, এমন তো না যে অনেক দিনের সংসার সম্পর্ক তিতা হয়ে গেছে, আবার এমনও না যে আমি আমার মনে আরেকজন আপনার সাথে আমার জোর করে বিয়ে হয়েছে, তাও তো না। তাহলে আমি এরকম করতে মানে আমি চাইলেই তো আপনাদের ভালোবাসতে পারি, এই দায়িত্বগুলো নিতে পারি, পারি না? মানে আমার জন্য কেমন লাগতেছে বুঝছেন? মানে আমি না মানে আমি ভুল করে ফেলছি, হ্যাঁ আমাকে ক্ষমা করেন। আমি আমি তোমার আপনার স্বামী না, আপনি আমার বউ না, তাহলে আমার কাছে একটু আসবে। আমি যদি আপনার জহরে ধরে আপনি রাখত, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেবে, সবকিছু ভুলে ভালোবাসবো বুঝছেন, জানতে ভালোবাসবো।